আমি দেখছি তুমি মেহেরকে এখান থেকে কিভাবে নিয়ে যাও। আরে আন্টি, আপনি তাদের দেখতে পাচ্ছেন না যারা ওখানে লুকিয়ে আছে? আমাদের কি দেখবে? রোহিত কুশল, চল চল লা চল, চল চল লা চল, চল চল লা চল, চল চল লা চল। এসে তো গেছো তোমরা এখানে সবাই, কিন্তু এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। এমন ভয়ানক সুর আমি বাজাবো যে তোমাদের সবার হুঁশ উড়ে যাবে। আর এই মেহেরের সাথে তোমরা প্রত্যেকে চিরকালের জন্য সঙ্গীতের গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাবে। ছল ছল লল ছল ছল ল ছল। বাজাচ্ছে ছলপরি, বাচ্চাদের চিরকালের মতো ঘুম পাড়ানোর সুর। আজ প্রথমবার আমার মনে হচ্ছে যে বালবীরকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেটা ভুল ছিল। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন রানী পরি, সেটা একজন ন্যায়পরায়ণ রানী হওয়ার জন্য নিয়েছেন। আমরা আপনার কাছে কোনো অভিযোগ করিনি। হ্যাঁ চঞ্চল পরি, কিন্তু জানি না কেন আমার মন মানছে না। তোমার কি মনে হয় কেশপরি? রানী পরি, আমাদের সন্তানকে শাস্তি দেওয়া আমাদের জীবনের সব থেকে কষ্টদায়ক মুহূর্ত ছিল। কিন্তু সেই সময় সত্য বিচার মুহূর্তে আমি শুধু কেশপরিই ছিলাম, আর উচিত সেটাই ছিল। বালবীরের দ্বারা ভুল হয়েছিল, তাই তার শাস্তিও প্রাপ্য ছিল। কিন্তু রানী পরি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বালবীরের দ্বারা ভুল কি করে হয়ে গেল। এখনো আমার মন এটাই বলে যে বালবীর কখনো ভুল করতে পারেই না। আর এটাই সত্যি কথা কেশপরি। আমি বলতে চাইছি যে আমি এর আগেও বালবীরের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছিলাম, আর আজও রাখি। আর আপনারা দেখে নেবেন, ও খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করে দেবে যে ও নির্দোষ। যেন এটাই হয়, বালবীরের উপরে একটি শিশুকে আঘাত করার যে দাগ লেগেছে যেন সেটা চিরকালের জন্য মুছে যায়। হ্যাঁ কেশপরি, এর থেকে আনন্দের আমার জন্য আর কিছুই হবে না। রানীপরি, কেশপরি, আপনারা চিন্তা করবেন না। যদি আপনারা দুজনে বালবীরকে বিশ্বাস করে থাকেন, তাহলে বালবীরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
ভগবান আমার পুরো বিশ্বাস আছে যে আমার মেহের একদম ঠিক আছে আর আপনি ওকে নিশ্চয় সুরক্ষিত রাখবেন। স্মিতা, স্মিতা, মহেশ, মহেশ সব ঠিক আছে তো? প্রথমে কিছু ঠিক ছিল না স্মিতা, এবার সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্মিতা, তোমার বলার পর যে মেহেরের ফোন এসেছিল, আমি টেলিফোন এক্সচেঞ্জ গেছিলাম সত্যিটা জানতে, আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে তুমি ঠিক বলেছিলে। আর ওই ফোনটা ওই জঙ্গলেরই আশেপাশের কোনো পিসিওর থেকে এসেছিল যেখানে মেহেরের সাথে ওই দুর্ঘটনা ঘটেছিল। স্মিতা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বিশ্বাসকে তোমার ভ্রম ভেবেছিলাম। কিন্তু এবার তুমি চিন্তা করো না, এবার আমি পুলিশকে নিয়ে যাব আর মেহেরকে খুঁজে বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে? চলো চলো ঠাকুর। আরে জেগে গেছে দানবটা, এদিকে আসিস না। আরে এটা তো মন্টু, কিন্তু এসে গেল এ কিভাবে এখানে? সবে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে। না, আমাকে আমাকে এই বাসি থেকে বেরোনো ঘুম পাড়ানি সুরকে যে করেই হোক বন্ধ করতেই হবে, আর সবাইকে সুরক্ষিত অবস্থায় বার করতেই হবে। চলো 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 পালাও। হয়ে গেছে সারা জীবনের জন্য ঘুমানোর সুর বন্ধ, মনে হচ্ছে আমার হয়ে গেছে কাজ পূরণ ছলপুরি। আরে ডাকারদুম ডাকারদুম ডাকারদুম, কাজ করা বের করবে ছলপুরি তোমার যখন জানতে পারবেন উনি আমাদের ফাঁকিবাজির কথা। চলো পালাও এখান থেকে ছলপুরির কাছে। জেগে গেছে এই দানব। দানব, চোখে কেন মারছিস?
আরে ওর চোখ আছে পেছনে। ও সরি। এই না 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 আঙুল। আই তোর তো মন্টু তাড়াতাড়ি চলো, ধরো ধরো। আরে মন্টু তুই এসেছিস আমাকে বাঁচাতে? আরে মেয়ের এসব পরে বলছো। চল 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 পালা 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 চল চল চল। আরে দেখতে কি বাসটা তুই? আরে কি করে দেখতাম, আমার তো মুখ ওদিকে ছিল। আরে হোক সর্বনাশ, তোর ওই ছল পুরি। আরে করলো উনি বন্ধ ওনার সুর, আর তার জন্য মন্টু আমাদের বাজালো বাজা। সুর নয় সুর নয়, ধোলাই দেবেন তোমায় ছল পুরি। ছল পুরি ছলপুরি কি আমার সেলাম? ছলপুরি কি আমার সেলাম? ছলপুরি কে? ছল পরি সুরের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। বাচ্চারা এখন তো বেঁচে গেল, কিন্তু এই জঙ্গলের বাইরে বেরোবে কি করে? তাড়াতাড়ি আসো মেহের, তাড়াতাড়ি চল চল। মহেশ ওনাকে বলো না আরো তাড়াতাড়ি যেতে, জানি না মেহের ওই জঙ্গলে কিভাবে আছে। আপনি চিন্তা করবেন না মিসেস ঢালি, আমার একটা টিম আগেই ওখানে পৌঁছে মেহেরকে খোঁজা শুরু করে দিয়েছে। মেহের ঠিক আছে তো? একদম ঠিক আছে, এক্ষুনি পেয়ে যাবো স্মিতা। আরে কবে বুঝবে এই দুষ্টু পরীরা, এবার ছুঁড়ে ফেলবে বাচ্চারা আপনাকে এখানে ওখানে। এবার দেখছি কিভাবে বাঁচো তোমরা আমার আগুনের দাঁত থেকে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়া মানব। আরে আরে মানব মানব, আমি জানি যে তোমরা হাঁপিয়ে গেছো, কিন্তু এই সময় হাঁপিয়ে যাওয়ার নয়, বরং সামনে এগোবার।
কারণ এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণায় কোণায় বিপদ বেড়েই যাচ্ছে। এই জন্য আমাদের তাড়াতাড়ি পালাতেই হবে। পালাও পালাও, পেছন থেকে আগুনের গোলা আসছে। পালাও, পেছন থেকে আগুনের গোলা আসছে। তারপর দেখবি হাম উসমে ইতনে ছেদ করেঙ্গে ইতনে ছেদ করেঙ্গে। বস, না তুমি সালমান আর না দবং, সেই জন্য ছল পরির সাথে ছলো না, শাস্তি পাবে তোমরা, শাস্তি পাবে। ছল ছললা ছল, ছল ছললা ছল। বালবীর তো বলে যে যখন শক্তি কাজে আসে না তখন বুদ্ধি কাজে আসে। হ্যাঁ মানব, তুমি ভাবো যে তুমি একটা ফুটবল ম্যাচ খেলছো আর তোমার সামনে যেটা আছে সেটা আর কিছু নয় বরং একটা ফুটবল, হ্যাঁ, যেটাকে তোমাকে মারতেই হবে। আর তোমার টিমকে জেতানোর জন্য এটাই তোমার কাছে শেষ সুযোগ। তুমি এই সুযোগ ছিল না আর গোল করো। হ্যাঁ মানব, ভাব আর শোন। ফুটবল মানবের দিকে এগিয়েই যাচ্ছে, মানবকে এই গোলটা করতেই হবে। মানব কি এই গোলটা করতে পারবে? মানবের কাছে তার টিম জেতানোর জন্য একটাই সুযোগ আছে। বল মানবের একেবারে কাছে চলে আসছে, এবার মানব কি করবে? মানবের কাছে খুব কম সময় আছে, মানব কি এই গোলটা করতে পারবে? হ্যাঁ করতে পারবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.